আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি খুবই মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটি তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে তৈরি করা যায়। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটি কিন্তু বিকেলের আড্ডায় খুবই জমে যায়। প্রথমে আমি এখানে দুইটি আলু নিয়েছি। আমি কিন্তু দুইটি আলু দিয়ে তৈরি করব না, আরও কিছু নিয়েছি। তবে দুইটি আলু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করছি। আলুগুলো আগে থেকেই আমি ছোলা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি ছুরির সাহায্যে আমি এভাবে করে কেটে নিব। হাফ ইঞ্চি থেকে একটু আমি পাতলা করে কাটব। একটু ফলো করলেই বুঝতে পারবেন আমি কেমন করে স্লাইসগুলো করে নিচ্ছি। দেখুন, এক পিস কিন্তু কাটা হয়ে গেছে। আমি এই সাইজ করেই সবগুলো কেটে নিব। দুই পিস আলু আমার কাটা হয়ে গেছে, আমি এভাবে করে সবগুলো আলু কেটে নিব। সবগুলো আলু কাটা হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটি সুতি কাপড় দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপরে স্বাদে ম্যাজিক এই মশলাটি আমি নিয়ে নিচ্ছি। এই মশলাটির দুই প্যাকেট আমি এর ভেতরে দিয়ে দিব। মশলাটি কিন্তু যেরকম নুডলসের প্যাকেটের ভেতরে মশলা থাকে, যেরকম স্বাদ গন্ধ, ঠিক তেমনই মশলাটার ঘ্রাণ। প্যাকেটের গায়ে যেরকম ম্যাজিক লেখা দেখেছেন, সেরকম কিন্তু ম্যাজিকের মতো স্বাদটা বাড়িয়ে দেয়। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পরে একটি স্প্যাচুলার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ম্যাজিকের যে মশলাটা আমি নিয়েছি সেটা কিন্তু অনেকটাই লবণাক্ত, তাই আমি এখানে লবণটা কিন্তু কমিয়ে নিয়েছি। মশলা মাখানো হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমি বেশি নেইনি, অল্প করেই দিয়েছি। এই অল্প তেলেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে সেই স্লাইস করা আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু তেলগুলো আমি একেবারেই কম করে নিয়েছি, তাই আলুগুলো কিন্তু সব দেওয়া যাবে না। আমি অর্ধেকটা আলু দিয়ে ফ্রাই করে নিচ্ছি। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফ্রেঞ্চ ফ্রাইগুলো যখন এরকম কালার চলে আসবে, বাদামি কালার, তখন আমি এগুলো তুলে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে নেওয়ার পরে তেলটা একটু ঝরতে থাকুক, এরই ফাঁকে আমি যে আলুগুলো বাকি রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিব। তারপরে আমি তুলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটুকু পারফেক্টলি তৈরি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই। তৈরি করে নিলাম ঝটপট ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।